ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি গতিতে বল করা সেরা 10 বোলার ও তাদের গতির রেকর্ড। বাংলা টিভি ডট কম চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বলা হয়ে থাকে পেস বোলারদের সবচেয়ে বড় অলঙ্কার তাদের গতি। একজন ফাস্ট বোলারের লাইন ও লেংথের সঙ্গে সঙ্গে বোলিংয়ের বড় অস্ত্র এই গতি। ক্রিকেট ইতিহাসে পেশাররা বরাবরই আক্রমণাত্মক, ঠিক তাদের গতির মতোই। হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি গতিতে বল করা সেরা 10 গতিময় বোলারদের নিয়ে। এই ফাঁকে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং খেলা সম্পর্কিত সব ধরনের ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি অন করে রাখুন। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক ক্রিকেট ইতিহাসের সেরা সেই 10 গতি দানবদের নাম ও রেকর্ড। শেন বন্ড, নিউজিল্যান্ড, গতি ঘন্টায় 156.4 কিলোমিটার। শেন বন্ড একজন চমৎকার ফাস্ট বোলার যার ক্যারিয়ার সংক্ষিপ্ত হয়ে গিয়েছিল শুধুমাত্র ইনজুরির কারণে। ভিন্ন ধরনের স্টাইলের কারণেও অনেক ক্রিকেট প্রেমীর দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিলেন তিনি। 2003 বিশ্বকাপে ইন্ডিয়ার বিপক্ষে ঘন্টায় 156.4 কিলোমিটার গতিতে বল করার রেকর্ডটি গড়েছিলেন তিনি। ক্যারিয়ার দীর্ঘস্থায়ী না হলেও যতদিন খেলেছেন ততদিন ব্যাটসম্যানদের ত্রাস হয়েছিলেন এই কিউই। মোহাম্মদ সামি, পাকিস্তান, গতি ঘন্টায় 156.4 কিলোমিটার। সামিও ছিলেন আরেক হারিয়ে যাওয়া প্রতিভা। ক্যারিয়ারের শুরুটা হয়েছিল দুর্দান্তভাবে। অসীম আকরাম এবং ওয়াকা ইউনুসদের শেষের দিকে তার ক্যারিয়ার শুরু হওয়ায় ভাবা হয়েছিল তিনি হবেন উত্তরসূরি, কিন্তু গতির সাথে লাইন ও লেংথের সমন্বয় করতে না পারায় ক্যারিয়ারটা হয়ে যায় খুবই সংক্ষিপ্ত। এরই মাঝে 2003 সালে জিম্বাবুয়ের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে ঘন্টায় 156.4 কিলোমিটার গতির বলটি করেন সামি। মিচেল জনসন, অস্ট্রেলিয়া, গতি ঘন্টায় 156.8 কিলোমিটার। ক্যারিয়ারের পুরো সময় তিনি গতিশীল ছিলেন তেমনটি বলা যাবে না, তবে 2013 সালে অ্যাশেজে তিনি নিয়মিত ঘন্টায় 150+ কিলোমিটার গতিতে বল করে ইংলিশ ব্যাটসম্যানদেরকে অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন। এই সিরিজেরই চতুর্থ টেস্টে ঘন্টায় 156.8 কিলোমিটার গতিতে বল করে রেকর্ডটি গড়েন তিনি। একই সাথে সেই সময়ের সেরা অন্যতম গতিশীল বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এই অস্ট্রেলিয়ান। ফিডেল অ্যাডওয়ার্ডস, ওয়েস্ট ইন্ডিজ, গতি ঘন্টায় 157.7 কিলোমিটার। তার বোলিং স্টাইল কিছুটা ওয়াকা ইউনুসের মতোই ছিল, কিন্তু একজন ফাস্ট বোলার হিসেবে তার উচ্চতা ছিল যথেষ্ট কম। বোলার হিসেবে মোটেই ধারাবাহিক ছিলেন না তিনি, তবে গতির দিক থেকে বিবেচনা করলে ধারাবাহিক বলা চলে। 2003 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে তিনি এই কৃতিত্ব গড়েন। অ্যান্ডি রবার্টস, ওয়েস্ট ইন্ডিজ, গতি ঘন্টায় 159.5 কিলোমিটার। ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত পেস আক্রমণের অন্যতম সদস্য ছিলেন অ্যান্ডি রবার্টস। হোল্ডিং, মার্শাল, গার্নার কিংবা রবার্টস প্রত্যেকেই গতিতে সেরা হলেও তার যুগের বেশিরভাগ ব্যাটসম্যান গতিশীল বোলার হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছিলেন। 1975 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়াকা গ্রাউন্ডে তিনি এই রেকর্ড গড়েন। মিচেল স্টার্ক, অস্ট্রেলিয়া, গতি ঘন্টায় 160.4 কিলোমিটার। বিশ্বের পঞ্চম পেশার হিসেবে 160-এর উপরে গতি তোলেন বাঁহাতি অজি পেশার মিচেল স্টার্ক। 2015 সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের ইনিংসের 89তম ওভারে ও স্টার্কে নিজের 21তম ওভারের চতুর্থ বল সেটি। ইয়র্ক লেংথের বলটি ঠেকিয়ে দিলেন রস টেইলর। ওয়াকার স্পিড গানে গতি দেখা গেল 160.4 কিলোমিটার। সেই ইনিংসে তিনি বন্দুকের গুলির মতো একের পর এক বল ছুঁড়ে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা ফেলে দিয়েছিলেন। জেফ্রি থমসন, অস্ট্রেলিয়া, গতি ঘন্টায় 160.6 কিলোমিটার। 1976 সালে যে মেশিন দিয়ে গতি পরিমাপ করা হতো সেটির গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ আছে, তবে এটি নিয়ে কোনো সন্দেহ নেই যে থমসন তার যুগের সেরা গতির পেশারে ছিলেন। তার বলের এই গতি পরিমাপ করা হয়েছিল ওয়াকা গ্রাউন্ডে।
তবে থমসনের যুগের অনেক ব্যাটসম্যানদের বিশ্বাস, তিনি পরবর্তী যুগের ব্রেটলি কিংবা শোয়েব আখতারের চেয়েও বেশি গতিতে বোলিং করতেন। এমনকি জেফ্রির নিজের মনেও এই বিশ্বাসটা ছিল। অনেকেরই ধারণা, 1976 সালে কাঁধে আঘাত পাওয়ার আগে থমসন তার সেরা সময়ে ঘন্টায় 162 থেকে 170 কিলোমিটার গতিতে বল করেছেন। শন টেইট, অস্ট্রেলিয়া, গতি ঘন্টায় 161.1 কিলোমিটার। খুবই অল্প সময়ের ক্যারিয়ার ছিল এই অস্ট্রেলিয়ান বোলারের। 2011 সালে মাত্র 28 বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান গতিদানব শন টেইট। কিন্তু যতদিন খেলে গিয়েছেন ততদিন গতির সাথে আপোষ করেননি। প্রথাগত ফাস্ট বোলারদের মতো উচ্চতা না পাওয়া সত্ত্বেও তার বোলিংয়ে পেস এবং স্কিডের সাথে সাথে লাইন লেংথও ভালো ছিল। ইংল্যান্ডের বিপক্ষে 2010 সালে লর্ডসে তিনি এই রেকর্ডটি গড়েন। ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে তিনি ঘন্টায় 100 মাইল বলের গতির রেকর্ডটি স্পর্শ করেন। ব্রেটলি, অস্ট্রেলিয়া, গতি ঘন্টায় 161.1 কিলোমিটার। শোয়েব আখতারের যোগ্য প্রতিদ্বন্দ্বী ছিলেন এই অস্ট্রেলিয়ার পেসার। ক্যারিয়ারের একটা সময় তিনি অনবরত ঘন্টায় 150 কিলোমিটার গতিতে বল করে যেতেন। 2005 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে তিনি ঘন্টায় 161.1 কিলোমিটার গতিতে বল করেন। ইতিহাসের দ্বিতীয় বোলার হিসেবে তিনি ঘন্টায় 100 মাইল বলের গতির রেকর্ডটি স্পর্শ করেন। শোয়েব আখতার, পাকিস্তান, গতি ঘন্টায় 161.3 কিলোমিটার। ক্রিকেটে সেঞ্চুরি সবাই করতে চায়, তবে সেটি ব্যাটিংয়ে বোলিংয়ে নয়। বোলিংয়ে কোনো বোলার যত কম রান দিতে পারেন ততই মঙ্গল। তবে ফাস্ট বোলাররা যদি ঘন্টায় 100 মাইল গতিতে বল করতে পারেন তাহলে সেটি বিবেচিত হয় অসামান্য অর্জন হিসেবে। এই অর্জনটি যে মোটেই সহজ কোনো বিষয় নয় সেটি রেকর্ড দেখলেই বুঝতে পারা যায়। ক্রিকেট ইতিহাসের অফিসিয়াল ম্যাচ বিবেচনা করলে এই কাজটি এ পর্যন্ত কেবলমাত্র 3 জন বোলারই করতে পেরেছেন। তাদের মধ্যে প্রথমজন হলেন শোয়েব আখতার। 2003 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তিনি একটি বল করেছিলেন ঘন্টায় 161.3 কিলোমিটার গতিতে। ক্যারিয়ারের একটা সময় তিনি প্রতিনিয়ত ঘন্টায় 150 কিলোমিটার গতিতে বল করে যেতেন। প্রিয় দর্শক, আলোচিত এই 10 বোলারের মধ্যে আপনার কাছে কাকে বেশি ভয়ঙ্কর মনে হয় সেই সাথে কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রিয় বোলারটির নাম। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।